তোমারও পেট কেমন হইছে? কে হইছে তুমি জানো না? রাতে ঘুমানোর সময় মনে ছিল না? যখন যাইবি আমার লগে তখন তো দেখবে আর যে বুড়া বেটা এখন এই 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 এটা কসি বেডিরে পেট বাজাই থাল লইয়া। এ শাড়ি কত দেখিছ? আরে করেন কি আমি কি করব? এত উদলে করে লাইতেছেন একেবারে। মানুষের সাইজ কখন হয় জানো? দেয়া দে প্যাটটা, এত বড় ফোড়া হয়েছে, এটা চিকিৎসা করতেছ না? তো কি হয়েছে এত বড় কে? আমার তো মিট এই যে পেলে তোমার কি বুদ্ধিশুদ্ধি হবে না? বুদ্ধিশুদ্ধি নাই, তুমি বুঝো না আমার বাবু হবে না? আমি তো ঠিকই আছি, আমি কাম করতেছি, কাজ করতেছি, আর তোমার এই যে এত বড় প্যাট, এটা তুমি এটা কি করতেছো? জুড়িতে মারো মানে? না দেখাইতেছি এই যে এত বড় প্যাট। তোমার জুড়িতে দেখানো লাগবে? তুমি দেখো না চোখে কে কি হইব? এত বড় বাচ্চাটারে ফুড়া বানাও, তুমি জুড়িতে মারো, তুমি কি শুরু করছো? হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। তোমার এত বড় প্যাট কেমন হইছে? কে হইছে তুমি জানো না? রাতে ঘুমানোর সময় মনে ছিল না? তা আমি তো সখী না, জানি না, লুক না, এক কাছে ঘুমাইছি। হ্যাঁ তুমি ওদের কাছে ঘুমাইছো মানে? হ্যাঁ আমি গ্রামে গ্রামের সময় ঘুমাইতে এক কাছে গ্রামে, তার মানে গ্রামে কারোর ঘর বাড়িতে বউ নাই? বউ আছে কিনা জানি না, এক কাছে ঘুমাই। তুমি আর কত মেয়ে সাথে এমন করছো? এত বড় প্যাটও হয় নাই। আমি তোমার দেখে নিয়ে উদাই কো, তুমি এমন করলে কিন্তু আমি সব দূর বাইরে বলে দিব। দেও এ ফোড়াটা ঘুমাও, বুঝ বাইরে বলে বাচ্চাটা পোড়া মনে আল্লাহ মানে বাঁচাও, দূর বাইরে আজকে বিষাদ দিমু জায়গা বাচ্চাটা পোড়া মনে। আমি আর পারতেছি না দুলো ভাই কিছু করেন, যদি তুমি এর না বোঝো আমি কিন্তু কচু গাছে ফাঁস লাগামো কই দিলাম। আচ্ছা যাও গুগুলা বাদ দে। আচ্ছা তোর কি এই মাস দিন হইছে মানে কয় মাস হইছে? কি দুলো ভাই 8 মাস শেষের দিকে। আরে সুবহানাল্লাহ 8 মাস শেষের দিকে এখন তো সময়টা একটু মানে ডাক্তারে গেছে নেলো না না ডাক্তার বাসি ডাক্তার দা তো নেওয়া উচিত আছেলে এ হালার বলদ লই আমি পড়ছি আরেক জালায় তো তুই কোনা অরে নেতে কইলাম তো কয় আর বলে লজ্জা করে কয় কি কয় গেলাকে বলে মরজি না সকি না তারপরে জরি না এক কাছে ঘুমাইছে এক পেটে ফুড়া ওঠে না আমার পেটে ফুড়া উঠলো কে বলা বলা কত বড় ছোট লোক চিন্তা করো অন্য মেডিক দারে হইছে হ্যাঁ গো কিছু না দেখে তোরটা হইবে না এমনই তো মনে করছে আচ্ছা ঠিক আছে তুই থাক এই বলটাকে দেই বুঝাই ছুটে যদি পাড়াইতে পারি তো ভালো আর যদি না পাড়াইতে পারি তা আমার এই লই যেতে হবে কি করব চিন্তা করিস না যা করে যা দুলাভাই তো কোনো কথাই কয় না এক কথা কইলে আর গায়েই লাগে না এদি কি বিচার করবো আল্লাহই জানে এই খারা এই রুমা সোমা আটাইলে তো লাভ নাই কেন আমার খেতে খামারের লোকজন কাম করতেছে সবই ঠিক আছে তাই ঘর সামলা কি কেটে তোর জেন দিলা ভাই এটা কথা কই আপনি আমারে ঘর শালি রাখছেন ঘর শালি রাইকে আমারে যে কি মান কাছি পাই ফালায় দিছে ঘর শালি থাইকে আমার জীবন যৌবন পুরো আরবের খুরমা খেজুরের মতো সেপটা আমার আর ইচ্ছা করে না সংসার করতে এই 7-8 মাস থেকে দেই এই প্যাটটা ফুইল্লা উইটারে যে গ্যাসি হইলো না ফোড়ায় বাড়াইলো না কি হইলো এরমই হইতাছে আর ওয়াক ওয়াক করে ভূমি করে তুই যে একটা পুরুষ পোলা না মাইয়া মানুষ আমি তো ঠিক পেয়েতে আছি আয় 7-8 মাস হয়েছে বউর পেটটা ফুললে উঠছে এখন কইতে আস পেট বাজানোর খেলে তোমার উষা ছেলে না এহানে খাও থাহো খালি বিয়ে দিছি লইয়ে যাবা বাড়ি না এহানেই রইলা থ
খাইছে হেন বেই ফেট বাজাইলা এখন কই ডাক্তারে দারে লই যাও না হে যাইতে পারমু না তারনে আমার কই খেপিন গিয়া তা খেপমু না তার এখন তোর বউরে লই যদি আমি ডাক্তারে দারে যাই মানুষে কি কইবে যে বুড়া হালে মে আপনি এই কাম করি লইছে আপনি কই না আমার কথা হের কথা কইবেন গে অন্য মানুষ জান বুঝবো কে বুঝবে কেমনে যখন যাইবি আমার লগে তখন তো দেখবে আরে যে বুড়া বেটা এখন এই 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 কসি বেডি রে ফেট বাজাই তার লই আডে আমি কাম করতেছি আপনি একটু ব্যবস্থা করেন পয়সা বুঝছি তো আমারই এখন দেখা লাগবে গ্রাম তো বিয়ে দিয়ে ঠেকছি শুধু ওইটাই না ওই কি কি জানি করতে হইবে সব করা লাগবে যা করা লাগে তো আমি নিলে তো ডাক্তার দারে করমু হ্যাঁ এইদিকে ওই খেতগুলোর কাম কেস গুলো একটু বুঝাও হ্যাঁ ঠিক আছে এই দেখো কোনো কথা ভাই হঠাৎ করে দেই ফুলতাছে 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 পেটের মধ্যে হইছে ফোড়া তো ফুলবো না বড় একটা ফোড়া উঠছে খবর না বর্ণা রে ভাই এই কোন তোর ডাক্তার দরে নিয়ে যাবো তুই কি রেডি আছিস তাই পারবি পাগল ভাই আমি রেডি আছি আস্তে নাম আচ্ছা নতুন কিছু না তোর বোন তো মরিয়ে গেল লাস্টে এই কেসেই এখন কি করবো আর আমার পোলাটা যাই যদি উঠিয়ে রইলে সেই গাজীপুর আর বাড়ি ঘরে আমার নাম নাই জীবনটা আমি এইভাবেই কাটাই দিলাম ল ল ল আর ভাই আরে সামনে দেয় রিক্সা লম তো ভাই একটু আটকে ল কথা তো হেনি যে তুই এই এলাকার বলো তুই জানো না যে আমার বউ নাই ভালো হয়েছে বাইরে আনছেন বলো এখন ঘরের কাম আপনার করা লাগে বাইরের কাম আপনার করা লাগে তা ঘরের কাম দাদু করে না আবার বাইরের কাম এই যে বাইরে আমরা নিয়ে যাইতেছে এটা কি কাম না নাতি তো একটু দুষ্টুমি করে আর করুক এখন এই বেই তুই একটা কাম করতে পারো কি মোরা একটু এখানে বই তুই দৌড় দিয়ে দাদা একটা রিক্সা লইয়ে তোর না নিয়ে রাখতে পারবি আরে রিক্সা বাম কই কোনো রিক্সা আছে রাস্তাঘাটে ওরে সামনে রিক্সার অভাব নাই এখন এই মানুষটা আসতে পারে না অত দূর আড়াই লই দেবো একটু রিক্সা ডাক দিয়ে দেয় সামনে এখানে বল আমি দেই একটু রিক্সা পাই দৌড় দে আমার ডাক্তারের কাছে গেছে দুলা ভাইয়ের লগে আর আসে না আমার বউ ডাক্তারের কাছে গেছে দুলা ভাইয়ের সাথে কি রে দুলা ভাই তোমার পেটের ফোড়া তোমার বোনের পেটের ফোড়া উঠছে তোমার সমান এই কয় বিভিন্ন নারীরই নাকি ফোড়া ওঠে তোমার তো ওঠে নাই তাই কইছে কি ফোড়া উঠছে কেন অন্যান্য মহিলাকে ফোড়া উঠবো কেন সেইটাই তো আমি বলে রাতে তাই থাকছি তাই নাকি ফোড়া উঠছে দুলা ভাই আপনার এইসব কথা কইতে শরম লাগে না হাসপাতাল
আমার বইয়ের ঘোড়া থেকে পুজ বাইর করার নেই কি তাহলে কি আবার কি সত্যি সত্যি ঘোড়া হয়েছে নাকি দুলা ভাই আপনি জানেন না কেন আমার লজ্জা করে এত বড় পেট ভেটকে যাইব মানুষ দেখে খারাপ মন্তব্য করব খারাপ কথা কইব আপনার বউ আপনার দায়িত্ব নাই বড় দুলা ভাই লয়ে গেছে আপনার বউরে আল্লাহ জানে আপনার মতো দুলা ভাই লাগে কি লেগে বিয়া দিছিল তা কি তুই করতা আমি নতুন জামাই বিয়ে করু আর হুনে আপনার মতো এরকম বলদ একটা জামাই জামা কইনে পাইছে আল্লাহ জানে কেমনে সংসার করতেছে আমি তো জীবনও করতে পারতাম না আল্লাহ জানে আমার কোনো লাগবে তো জামাই আছে এরাও এ শাড়ি কত দিচ্ছ আরে করেন কি আমি কি করি এত উদ্লে করে লাইতেছেন একেবারে একবার বুয়ের কাপড় ধরেন একবার নিচের কাপড় ধরেন আমরা সমস্যা কি হ্যাঁ না সমস্যা আমার বউ ডাক্তারের কাছে গেছে এনে বইবে হলো কি গানে ডাক্তারের কাছে গেছে আমনে যাই এনবি সিক্রেট আর আসে না ও এখানে সেগাই বই রইছো না আর টানা লাগে আমার এসে বা কি টানছেন সেপারে দীক্ষা করতে পারো নাই করবে দরকার নাই ও তুই পারবি না কথা হলো কাম কাজের কি খবর এখন বই রয়েছো কাম কাজ শেষ করে আইসে বই রয়েছি শুইতে গেলে ধরতে গেলে ও মাথায় আর পেটের লেগিয়া এ ফোরার তো পুজো বাইরে নাই এক কাম করে পেট পোটাটা বাদ দিয়া ও যে এটার লগে আমার বিয়া দেয় জোতা দেখছো কি করবি সবাই রেস্টে রাখ এখন কিন্তু একেবারে টোটালি লড়াচড়া বন্ধ করে দিচ্ছে ডাক্তার একটু খেয়াল রাখিস যা তোরা ফোরা হইবো